গুড মর্নিং গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে নতুন ভিডিও এলাম এই জন্যই, কিছু কথা বলার জন্য, কিছু শেয়ারের জন্যই। তো এখন আছি বর্ধমান স্টেশনে, এখন বাজে রাত 3টে। এগুলো বর্ধমান স্টেশন, আমি এখান থেকে এখন বাস স্টপে সোজা জন্য অটো ধরবো। একটা প্রবলেম আছে এখানে এখন এটাই যে যেখানকার 10 টাকার ভাড়া ওখানে এখন বুকিং করতে হবে 150 টাকা দিয়ে, এটা হলো প্রবলেম। আপনারা যেটা যখনই আসবেন না কেন, যখনই আপনারা আসবেন এখানে একটু ভেবে চিন্তে আসবেন। 3টের পরে এখন যেটা হবে, যেমন 3:30-4টে যখন এর মধ্যে যখন আসবে তাহলে ভাড়াটা এখন সেফ হয়ে যাবে। তা আমি প্রবলেমটা ফেস করলাম বলে আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম। খেল ভাই, মকা পেলে আপনার জেব কেটে নেবে। তো এই জন্য যখনই সাফার করবেন না কেন, একটু ভেবে চিন্তে সাফার করবেন এবং একটু টাইমটা সেট করে সাফার করবেন। আমি এজন্যই বলছি, আমি কখনো এখানে যে পড়িনি তো আজকে পড়েছি, ভালো হয়ে পড়া হয়ে গেছে। যেখানে 30 টাকা ভাড়া ওখানে বলছে 150-200 টাকা ভাড়া বলছে। এটা হলো বর্ধমানের হাল, স্টেশনের হালত। ভুলটা এদের নয়, ভুলটা আমাদেরই, আমরা রং টাইমে বেরিয়েছি। এই জন্য কিছু কারণের জন্য বেরোনো হয়েছে আমার, আমি এত রং টাইম বেরোই না। তো ওকে, নো প্রবলেম, নেক্সট টাইম ভেবে চিন্তে বেরোবো। আমি চাইবো আপনারা নেক্সট টাইম যদি ভেবে চিন্তে বেরোবেন। সব বাইরে কেমন শুয়ে আছে, বাইরে ঠিক আছে কেমন শুয়ে আছে, মনে হচ্ছে পৃথিবীতে বাড়িঘরে এদের কিছু নেই, শুধু মানে একদম অনাথের মতো স্বয়ংভাবে পড়ে আছে বর্ধমান স্টেশনে। এই বর্ধমান স্টেশন, স্টেশনের নিচে দেখো সামনে অন্যভাবে সব শুয়ে আছে। হয়তো কেউ ট্রেন ধরবে, কেউ কিছু কাজ করে, কেউ মানে নানান মানুষ নানা কাজ করে, কেউ ট্রাভেল করবে, যেটা হোক না কেন, তার জন্য এখানে সব লাইন দিয়ে শুয়ে আছে বা বসে আছে। হঠাৎ করে চোখে পড়লো তো যে আপনাদের জন্য যেন নিয়ে আসার চেষ্টা করলাম। এ হলো বর্ধমান স্টেশনের হালত, এটা আমাদের ইন্ডিয়ার হালত। বলেন আমাদের ইন্ডিয়াতে কিছু জায়গা থাকে এমন এমন জায়গায়, কী বলবো, কিছু বলার নেই। চাইবো যে আপনারা এই প্রবলেম করবেন না। এটার জিনিস দেখলাম যেখানকার 20 টাকা ভাড়া, সেখানে আমার 100-150 টাকা চাচ্ছে। এই জন্য চাচ্ছে জানি না কেন, এখন বাজে 3টে, হয়তো এই জন্য হতে পারে। এখন লোক তো কম আছে, আমি রিজার্ভ করে যেতে হবে। যারা এখান থেকে আপডাউন যেখানে করেন, আমি চাইবো আপনি একটু সাবধানে যখন করবেন, ঘটনা যখন যখন কিছু হতে পারে একটা। চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি।